শুভ বেলা বেলা আর প্রিয় ভাইয়া আফুরা নানের বেলা সিন্নি সলেন আলোকে চা খাই আজ গায়ে আনের লোকে আর বাগানটা শেয়ার করতাম সাই আনের আর বাগানটা দেখেন আর বাগানটা দেখলে আশা করতেছি আনোর কাছে ভালো লাগবো মাত্র শুরু হয়েছে তার আগে দিয়ে আনের লোকে আই একটা কথা শেয়ার করতাম সাই আই ডায়াবেটিস মার ফোনের লাই রিফোনের বাসার আর সরবিনের বাসার গেছিলাম হেতে আরে জোর করে দৌড়ি মজার মজার খাওয়ান খাওয়াই দিচ্ছে হেতে আরে গরুর কলি যাবো না করলা ভাজি বরবটি দি সিন্ডি মাছ দি আর হয়েছে ডাল আর হয়েছে বড় মাছ দি বেগুন দি অনেক কিছু রাঁধছে টেবিলও সাজাই দিছে আই একটু একটু করে খাই চলে এলাম ভিতরে আরে বাসা পর্যন্ত দি গেল আই দেখতেছি প্রায় 10টা বাজি যাইতেছে এর লাই আই আগে ভিডিওটা লই পয়সি হইরা নিয়ে গেছি আড়ি আইছি তো ভিতরে আরে দিয়ে গেছে আর আই যাও নি হেতিরা কি যে খুশি হয়েছে রিফোন বই নিচের বৌদি হাঁকি কিসির মিসির করে ডাকতেছে আই এর লাই মিট ভিডিওটা মিউট করিন কারণ অরিজিনাল বার্ড সিঙ্গিং সেজন্য আমি আসলে ইয়েটা বাইরের সাউন্ডটা আমি মিউট করিনি খুব ভালো লাগছিল শুনতে আর যাই হোক আমি নোয়াখালীর ভাষা একটু দুষ্টুমি করতে চাইলাম কিন্তু হুড়গুড় পাকিয়ে ফেলছি কারণ এখন অনেক কাজ আছে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে 10টা বেজে গেছে প্রিমিয়ার করবো তো দেখছো আমি তাড়াতাড়ি করে করছি তোমরা দেখতে পেয়েছো এখানে দেখো লাল শাকের বিচি বুনেছিলাম লাল শাকের ডাটা আল্লাহর রহমত অনেক ঘন হয়ে উঠেছে এগুলো হচ্ছে মরিচের চারা দেখো আমি বিচি লেগে লাগিয়েছিলাম আল্লাহর রহমত অনেক মরিচের চারা হয়েছে তারপরে তোমরা দেখতে থাকো বিন বিনের চারা কিছু উঠেছে আর দেখো পটেটো ট্রি মানে আলু গাছ আর যেটা হয়েছে আমি তো মানে বেশিরভাগ সময় চায়ের গাছের গোড়া চায়ের পাতা দিই এটাতে খুব ভিটামিন সমৃদ্ধ হয় কিন্তু সে কারণে যেটা হয় তোমরা এটাকে টিপস হিসেবে নিতে পারো চা পাতা দিলে বিশেষ করে শিম গাছে একটু পোকা ধরে তখন যেটা করতে হবে আমাদেরকে পোকা মারা যে কোনো একটু ওষুধ স্প্রে করে দিতে হবে কিন্তু আমরা যদি চা পাতা দিই গাছের গোড়াতে তাহলে সেই গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং আল্লাহর মতো ভালো ফলন হয় এটা তোমাদের জন্য একটা ছোট টিপস হতে পারে আর দেখো চারাগুলো কত কিউট লাগছে আমি বাইরে বের হলেই যতটুকু পারি একটু একটু করে ঘাসগুলো তুলে ফেলি কারণ এত বেশি ঘাস হয়ে যায় আর আজকে তোমাদেরকে দেখালাম এই ছোট ছোট গাছগুলো এগুলো হচ্ছে কিউকাম্বার ট্রেস শশা গাছ আজকে হলো এখানে সানডে আই মিন রবিবার মে মাসের 22 তারিখ তাহলে তোমরা খেয়াল করে দেখবে এক সপ্তাহ পরে যদি আবার ভিডিও দেখে আল্লাহ ভালো রাখলে দেখবে যে গাছগুলো কতটুকু হয়েছে এগুলো লাগিয়েছি আমি খুব বেশি দিন হয়নি কিন্তু আলু গাছ আর ওদিকে যে শিম একটু দেখতে পেয়েছো শিম গাছগুলো ওগুলো লাগিয়েছিলাম বোধহয় মেবি 20 ডেজ এগো 20 দিন আগে মেবি 20 দিন এক মাস হয়েই যাবে হয়তো তখন ঠান্ডা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল তারপর আল্লাহর মতো হয়েছে কিন্তু একটু রোগা রোগা হয়েছে ইনশা আল্লাহ এখন এখানে চরম গরম এবং মনে করো যে সব কিছু মিলে এখন গাছগুলো গ্রো করবে ইনশা আল্লাহ আই থিঙ্ক আল্লাহ রহমতের মালিক আর পুরো জমিটাই রয়ে গেছে মানে ঘাস পরিষ্কার করার জন্য আসলে আমার একা শরীরে এত কিছু হয় না প্রতিবার করি কিন্তু আসলে এখন আর ভালো লাগে না করতে অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য এখনও চিন্তা করছি বাকিটা আমি কিভাবে কি করবো আই জন্য আল্লাহ আমাকে শক্তি দিলে ইনশাল্লাহ করতে পারবো কিন্তু না করলে আমি এতগুলো চারা কোথায় ট্রান্সফার করবো যখন টমেটো গাছগুলো একটু বড় হবে এক একটা গাছের জন্য অনেকখানি জায়গা লাগবে আর এই ঘাসগুলো ক্লিন করা মাটি কোপানো তার সাথে মাটি আলাদা মাটি মেশানো তার সাথে চা পাতা মেশানো এগুলো হার্ড জব আসলে এখন করার কথা মনে হলেই ভয় করে তবু তো যতটুকু করেছি করেছি আশা করছি ওইটুকু করার তৌফিক ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন তোমরা দোয়া করো হ্যাঁ বন্ধুরা খুব দৌড়ে 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 কথাগুলো বললাম প্লিজ ডোন্ট মাইন্ড এনি ওয়ান আসলে খুব তাড়াতাড়ি করছি কারণ হাতে অনেক কাজ আছে আর সেজন্য আর নামাজ কালাম করতে হবে দোয়া কালাম করতে হবে সেজন্য একেবারে দৌড়ে দৌড়ে কথাগুলো বললাম
আর আমার রিপন বোনের জন্য ওদের জন্য দোয়া করো। মানে ওরা আমার রক্তের কেউ না, কিন্তু দেখো আর এটা দেখাচ্ছি, দেখো যখন আমি জমিতে বীজ লাগিয়েছিলাম, মাত্র লাগিয়েছিলাম, তখনও চারা হয়নি, দেখো 7 দিন 8 দিন পরে মাশাল্লাহ সবগুলো ছোট ছোট হয়ে গজিয়ে গেছে, আর এখন ইনশাল্লাহ খালি বেড়ে ওঠে পালা। যে কথা বলছিলাম, হ্যাঁ মানে আমি যাওয়াতে এতটাই বোনটা খুশি হলো, যখন না ডায়াবেটিস মেপে দেখলো যে ডায়াবেটিস একটু লো আছে, তো তাড়াহুড়ো করে আমার জন্য খাবার রেডি করে টেবিলে দিল। আর খাবারটা আসলে মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টরটা হচ্ছে আদরের। খুব ভালো লাগলো, যাই হোক ওরা এসে এখন দিয়ে গেল, আরো থাকতে বলেছিল কিন্তু রাত হয়ে গেছে অনেক। এই তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা তোমাদের মূল্যবান কমেন্টস এর মাধ্যমে জানাবে আমার এই গার্ডেনিং, যদিও ফুল হয়নি, সবই পড়ে আছে, জাস্ট বুনে নিয়েছি আর কি। আর এগুলো শুরুর দিকের, আজকে তো দেখলি আজকে গ্রো, মানে গ্রোটা কত আল্লাহর রহমতে কতটা গ্রো করেছে। আর এটা ছিল তোদের 7-8 দিন আগের ভিডিও, তখন মাত্র ওরা মুখ তুলেছিল। আর আজকে যখন আমি পরে পানি দিলাম, তোমাদের সাথে যখন প্রথম থেকে শেয়ার করলাম তখন গাছে পানি দিলি, কিন্তু যখন পানি দিলাম তখন একটা সতেজ হয়ে গেল, দেখে ভালো লাগছিল। তাহলে এই তো বন্ধুরা, তোমাদের জন্য সবসময় অনেক দোয়া থাকে, থাকে অনেক ভালোবাসা, তোমরা আমাদের জন্য দোয়া করো। নিশ্চয়ই তোমরা আবারও বলছি তোমরা জানাবে আমার এই শখের বাগান, আল্লাহ রহমতার 1 সপ্তাহের মধ্যে দেখবা যে বাগানের চেহারা পাল্টে গেছে, তখন তোমাদের অনেক ভালো লাগবে। দেখো কিউকাম্বার ট্রিজ, আই মিন শশার গাছ, অনেক শশার বীজ লাগিয়েছি 3 রকম, সব আমার উঠছে। আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হলো আমি লাগিয়েছি বিটার গোড, আই মিন করলা বিচি, গোড লিফ, গোড সিডস, আই মিন লাউয়ের বিচি, চিলি সিডস ভ্যারাইটিস, নানারকম মরিচের বিচি, টমেটোস ভ্যারাইটিস, নানারকম টমেটোর বিচি, তারপরে হচ্ছে পটেটো, আই মিন আলু, ভ্যারাইটিস বিন সিডস, আই মিন নানারকম সিমের গাছ, গ্রিন অ্যান্ড রেড স্টিক উইথ লিফ, অর্থাৎ লাল শাক এবং ডাটা, ডাটার বিচি, ধনের বিচি, সরিষার বিচি, কিন্তু ধনের বিচি সরিষার বিচি এখনও উঠেনি, ইনশাল্লাহ উঠে যাবে। আর মরিচ গাছগুলি দেখো কি সুন্দর লাগছে, মরিচ গাছ, টমেটো গাছ সব উঠে গেছে আল্লাহর রহমতে মোটামুটি। আর আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা প্রতিদিন যে কাজটা করো, কষ্ট করে লাইক দিয়ে ভিডিও দেখো, সুন্দর কমেন্টস করো, নিশ্চয়ই তার থেকে আজকে আর ব্যতিক্রম কিছু হবে না। গতবার এরকম 4-5টা গাছ থেকে প্রায় 5 কেজির উপরে আলু তুলেছিলাম আলহামদুলিল্লাহ। এবার আসলে আলুর ইয়ে পাইনি, আমরা যে চোখ লাগাই আলুর সেটা আসলে জোগাড় করতে পারিনি, আমার ঘরে যে কয়টা আলুর ছিল ওই কয়টা লাগিয়ে দিয়েছে, কোথাও পাইনি, দেখো একটু কম হয়ে গেছে, আরও কয়েকটা লাগালে আরও একটু হতো। ইনশাল্লাহ আমার গার্ডেনের উত্তরোত্তর উন্নতি তোমরা কামনা করবে, সেই সাথে আমাদেরও, আমার তো বেশ ভালো লাগছে, কারণ এক হাতে নিজে কষ্ট করে করি তো সব কিছু, মানে কষ্টের পরে যদি ভালো কিছু দেখতে পাই তখন আসলে ভালো লাগা কাজ করে ভিতরে। আর এখানে আজকে 2 দিন মানে একদম ভালো গরম পড়ে গেছে, গতকালকে ছিল বোধহয় 95 ডিগ্রি, আজকে আজকে আছে 84 ডিগ্রি, ছিল এই মুহূর্তে কত আমি জানি না 84 ডিগ্রি, সেই রকম তাপমাত্রা। আর বীজের ক্ষেত্রে তাপমাত্রাটা খুবই জরুরি, কারণ তখন বীজের মুখ ফেটে তাড়াতাড়ি চারাগুলো বের হতে ওরা সুযোগ পায়। দেন হ্যাভ আ গ্রেট ডে টু এভরিওয়ান, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন আমিন সুম্মা আমিন, আল্লাহ হাফেজ।